রাষ্ট্রপতি মুর্মুকে নিয়ে অখিলের কুরুচিকর মন্তব্যে মুখ্যমন্ত্রী দোষ খুঁজে পেয়েছেন কিন্তু মন্ত্রীর শাস্তির বিষয়ে চুপ কোনো ব্যবস্থা নয় বিরোধী বিজেপি এত সহজে থামছে না মন্ত্রীকে সরিয়ে দেওয়ার দাবিতে রাজভবনে নালিশ জানালো বিজেপির প্রতিনিধি দল অখিলকে অপসারণের দাবি ক্রমশ জোরালো হয়েছে অখিলকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার দাবিতে বিধানসভা থেকে হেঁটে রাজভবন গেলেন বিজেপির বিধায়করা গলায় রাষ্ট্রপতির ছবি হাতে জাতীয় পতাকা মুখে প্রতিবাদের গান মন্ত্রীকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে শত্রুলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি রাষ্ট্রপতির উদ্দেশ্যে মন্ত্রী অখিল গিরির কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ হলো এভাবেই গান গেয়ে আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে শত্রুলে অস্ত্র হাতে রাজ্য মন্ত্রিসভার সদস্য অখিল গিরির বিরুদ্ধে অভিযোগ জানাতে বিধানসভা থেকে হেঁটে রাজভবনে গেলেন বিজেপির বিধায়করা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কেরা মিছিল করে যান রাজভবনে প্রত্যেকের হাতে দেখতে পাচ্ছি যার দেশের জাতীয় পতাকা এবং তার পাশাপাশি দ্রৌপদী মুর্মুর যে ছবি সেই ছবি গলায় ঝুলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা স্লোগান পাঠ করতে করতে যাচ্ছেন এবং স্লোগানের যে বিষয়টা রয়েছে ও মা ভাবনা কেন আমরা তোমার শান্ত প্রিয় ছেলে এই যে এই স্লোগান এই স্লোগানকে সামনে রেখে একটি বিখ্যাত গানের লাইন সেই বিষয়টাকে সামনে রেখে তারা এই মুহূর্তে মিছিল করছেন এবং মিছিলের নেতৃত্বে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে মণিপুরে আছেন রাজ্যপাল লা গণেশন অখিলের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে রাজভবনে দেওয়া স্মারকলিপিতে অবিলম্বে মন্ত্রী অখিলকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে বিজেপি পাল্টা জবাব দিয়েছে তৃণমূল সম্পর্কে যে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিক এইটা আমরা লিখে এসেছি এবং বিধানসভার আগামী অধিবেশনে যদি এই মন্ত্রী তার আগে বরখাস্ত না হয় এই বিষয়ে ফয়সলা না হলে ভারতীয় জনতা পার্টির বিধায়করা শিষ্টাচার মেনে সংসদীয় ব্যবস্থা মেনে জোরালো প্রতিবাদ বিধানসভার ভিতরেও করবে বিষয়টাকে রাজনীতি হচ্ছে কারো গায়ে লাগছে দ্রৌপদী মুর্মু অপমান হয়েছে এই কথা ভেবে কেউ করছে না এর দ্বারা পলিটিক্যাল মাইলেজ কি পাওয়া যাবে সেই জন্য আন্দোলন হচ্ছে এত তাহলে দল তাকে পরিষ্কার কন্ডেম করেছে পরে আর কি বলার আছে এটা কে কত মাইলেজ দিতে পারে সেই চেষ্টা প্রতিযোগিতা চলছে রাষ্ট্রপতি মুর্মুকে অপমান অখিল গিরির বিরুদ্ধে রাজ্যে একের পর এক থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি তারপরেও ব্যবস্থা নেওয়া দূরের কথা মুখ্যমন্ত্রী নিন্দা জানালেও শাস্তির ক্ষেত্রে চুপ রাষ্ট্রপতিকে অপমান করেও সপদে অখিল কিন্তু রাজভবনে অভিযোগ জানানোই নয় অখিলকে মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবিতে সুর চড়িয়েছে বিজেপি বিট্টু রায়চৌধুরীর রিপোর্ট রিপাবলিক বাংলা